ভ্যাকুম ক্লিন করার সময় এরকম সাইডের ফ্রেমে লেগে ভ্যাকুম ক্লিনের রোলিং হেডটা প্রায় সময়ই এরকম দাগ পড়ে যায়। সেটা আমি কিভাবে সহজেই তুলে পরিষ্কার করি তাই আপনাদের সাথে শেয়ার করব। এ ধরনের কোনো ফ্লোর ওয়াইপার অথবা শুকনো কাপড় নিলেও হবে, সেটাকে আমি এখন পানি দিয়ে ভিজিয়ে নিব, শুধুই কিন্তু পানি আর কিছুই না। ভিজিয়ে নিয়ে তারপর রোলিং হেডটা পুরোটা একবার মুছে নিব এবং তারপর যেই জায়গাগুলোতে বেশি বেশি দাগ পড়েছে সেই জায়গাগুলোকে একটু হাতের জোর দিয়ে ঘষে ঘষে উঠাতে হবে। একটু সময় লাগবে কিন্তু উঠে যায়। হালকা দাগগুলো একটু সময় করে হলেও উঠে আসে, কিন্তু মাঝে মধ্যে খুব দেখা গেছে শক্ত দাগ পড়ে যায়, সহজে হাতের সাহায্যে উঠে আসে না। সেই ক্ষেত্রে কোনো একটি ধারালো কিছু চামচ অথবা আমি এখানে একটি স্ক্রুড্রাইভার নিয়েছি, সেটা আমি কাপড় দিয়ে পেঁচিয়ে ওয়াইপারটা দিয়ে পেঁচিয়ে তারপরে আস্তে আস্তে একটু ঘষে ঘষে তুলে নিচ্ছি। নতুনের মতো ঝকঝকে না হলেও অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে।